মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি ছেলে যার নাম অ্যালেক। এরপর অ্যালেক্স যখন তার স্কুলে আসে তখন দেখে ল্যান্স এবং কে তার বন্ধুকে উত্তক্ত করছে। অ্যালেক্স তাদের দুজনকে তার বন্ধুকে ছেড়ে দিতে বলে, কিন্তু ল্যান্স অ্যালেক্সের কাছে এসে তাকে ধাক্কা দেয় এবং চলে যায়। তারপর অ্যালেক্সও তার পিছু নেয় এবং ল্যান্সকে মারতে শুরু করে। এই লড়াইয়ের সময় শিক্ষক এসে তাদের দুজনকে থামিয়ে দেয়। এরপরের দিন যখন অ্যালেক্স তার বাড়ি ফিরছিল, ল্যান্স ও কে তার পিছু নেয়। ভয়ে অ্যালেক্স তাদের থেকে পালানোর চেষ্টা করে এবং দৌড়াতে দৌড়াতে একটি নির্মাণ সাইটে চলে আসে। ল্যান্স ও কে তাকে অনুসরণ করে সেখানে চলে আসে এবং অ্যালেক্স পড়ে গিয়ে অচেতন হয়ে যায়। এটি দেখে ল্যান্স ও কে সেখান থেকে পালিয়ে যায়। যখন অ্যালেক্স জ্ঞান ফিরে পায়, সে দেখে একটি পাথরের মধ্যে একটি তলোয়ার আটকে আছে। অ্যালেক্স সেই তলোয়ারের কাছে গিয়ে সহজেই তা বের করে ফেলে। এটি একটি সাধারণ তলোয়ার নয়, বরং একটি জাদুকরি তলোয়ার, যেটি বহু বছর আগে মেরলিন নামের একজন জাদুকর তৈরি করেছিলেন এবং পাথরের মধ্যে রেখে দিয়েছিলেন। কেবল সেই ব্যক্তি তলোয়ারটি বের করতে পারবে যে রাজা হওয়ার যোগ্য। কয়েক বছর পর কিং আর্থার সেই তলোয়ারটি বের করে দীর্ঘ সময় রাজত্ব করেছিলেন। কিন্তু কিং আর্থারের একটি শত্রু ছিল, তার বোন মর্গানা, যে তলোয়ারটি পেয়ে রাজত্ব দখল করতে চেয়েছিল। তাই সে তার কালো জাদুর সাহায্যে কিং আর্থারের রাজ্যে আক্রমণ করে এবং কিং আর্থার তার তলোয়ারের সাহায্যে মর্গানাকে পরাজিত করে পাতালে বন্দি কর। মর্গানা বলে যে, যখন এই পৃথিবী দুষ্টতায় পূর্ণ হবে তখন আমি এই তলোয়ার নিতে আসব। হাজার বছর পর অ্যালেক্স কিং আর্থারের তলোয়ার বের করে এবং তাই মর্গানাও জেনে যায় যে তলোয়ারটি বের করা হয়েছে। অ্যালেক্স সেই তলোয়ার বাড়িতে নিয়ে আসে এবং তার বন্ধু বিটসকে দেখায়। এরপর তারা ইন্টারনেটের সাহায্যে জানতে পারে যে এটি কিং আর্থারের তলোয়ার, কিন্তু তারা ভাবে যে এটি একটি নকল তলোয়ার এবং খেলা করতে করতে অ্যালেক্স তার বন্ধুকে সেই তলোয়ার দিয়ে সেনাপতি বানিয়ে ফেলে। এদিকে জাদুকর মেরলিনও জানতে পারে যে কেউ কিং আর্থারের তলোয়ার বের করেছে, তাই সে অ্যালেক্সের স্কুলে ভর্তি হয়ে তার কাছে আসে। ক্লাসে শিক্ষক সবাইকে জানায় যে চার দিন পর সূর্যগ্রহণ হবে। এটি শুনেই মেরলিন ভয় পায় এবং অ্যালেক্সকে জানায় যে চার দিন পর সূর্যগ্রহণের সময় মর্গানা মুক্তি পাবে এবং এই পৃথিবী দখল করবে, তাই সবাইকে একসাথে মিলে তাকে থামাতে হবে। মেরলিনের কথা শুনে সবাই হাসে। রাতে মর্গানা তার দুষ্ট সৈনিকদের তলোয়ারটি নিতে পাঠায় এবং তারা অ্যালেক্সের উপর আক্রমণ করে। অ্যালেক্স বাঁচার চেষ্টা করে, কিন্তু মেরলিন এসে তাকে বাঁচায় এবং একটি ঠিকানা দেয় যেখানে তাকে পরের দিন দেখা করতে বলে। পরের দিন অ্যালেক্স তার বন্ধুকে নিয়ে মেরলিনের সাথে দেখা করতে যায়। মেরলিন জানায় যে সূর্যগ্রহণের দিন মর্গানা এই পৃথিবীতে আসবে এবং তলোয়ারটি নিয়ে নেবে। তাকে থামাতে হবে, না হলে সে এই পৃথিবী ধ্বংস করবে। অ্যালেক্স প্রথমে বিশ্বাস করে না, কিন্তু মেরলিন তার আসল রূপ দেখায় এবং ভবিষ্যতের ভয়াবহতা দেখায়। তখন অ্যালেক্স বুঝতে পারে যে এটি তার দায়িত্ব। এরপর অ্যালেক্স সেই স্থানে যায় যেখানে তলোয়ারটি পেয়েছিল এবং ল্যান্স ও কে এসে তলোয়ারটি চায়। অ্যালেক্স তলোয়ারটি পাথরে ফিরিয়ে রাখে এবং বলে, যদি তলোয়ারটি চাও তা বের করে না, কিন্তু না পারলে আমার সৈনিক হবে। ল্যান্স চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। অ্যালেক্স তলোয়ারটি বের করে এবং তাদের সৈনিক বানায়। মর্গানার সৈনিকরা আসে এবং তারা সবাই পালিয়ে যায়। অ্যালেক্স একটি গাড়ির দরজা দিয়ে এক সৈনিককে মেরে ফেলে। তারা বুঝতে পারে শত্রুরা হাড়ের তৈরি এবং ভাঙা যায়। তারা গাড়িতে করে পালায় এবং শত্রুদের মেরে ফেলে। অ্যালেক্স তার বন্ধুদের কিং আর্থারের গল্প বলে এবং জানায় কেন এসব হচ্ছে। এরপর সে তার বাবাকে খুঁজতে বের হয়, কারণ সে সব উত্তর জানে। মেরলিন তার পিছু নেয় এবং বলে, মর্গানাকে পরাজিত করতে তোমার প্রশিক্ষণ দরকার। মেরলিন তাদের একটি জাদুকরি স্থানে নিয়ে যায় এবং প্রশিক্ষণ শুরু করে। তারা মন্ত্রমুগ্ধ গাছগুলোর সাথে লড়াই শিখতে থাকে, কিন্তু মর্গানা গাছগুলোকে বসে নিয়ে তাদের ধরে ফেলার চেষ্টা করে। মেরলিন এসে তাদের বাঁচায়, কিন্তু তার শক্তি কমে যায় এবং উড়ে চলে যায়। এরপর আমরা দেখি যে ল্যান্স অ্যালেক্সের সাথে লড়াই শুরু করে এবং তার কাছ থেকে তলোয়ার নেওয়ার চেষ্টা করে। এই লড়াইয়ের মাঝে জাদুকরি তলোয়ারটি ভেঙে পানিতে পড়ে যায়, যা অ্যালেক্সকে খুব হতাশ করে। তখন অ্যালেক্সের মনে পড়ে যে লেডি অফ দ্য লেক সব জায়গায় পানির মধ্যে থাকতে পারে, তাই সে লেডি অফ দ্য লেককে অনুরোধ করে, অনুগ্রহ করে আমার তলোয়ার ফিরিয়ে দিন। এরপর আমরা দেখি লেডি অফ দ্য লেক পানির নিচ থেকে তলোয়ারটি আবার অ্যালেক্সকে দিয়ে দেন। তারপর চারজন সিদ্ধান্ত নেয় যে তারা আর কখনো নিজেদের মধ্যে ঝগড়া করবে না। এরপর রাত হলে মর্গানার দুষ্ট সৈনিকেরা তাদের পিছু নেয় এবং তারা বাঁচতে জঙ্গলের দিকে পালা। তবে সৈনিকেরা সংখ্যায় অনেক বেশি ছিল এবং পালানোর সময় বিটস পড়ে যায় এবং এক সৈনিক তাকে ধরে ফেলে। কিন্তু ঠিক যখন সে বিটসকে মারতে যাচ্ছিল তখন কে এসে তাকে বাঁচা।
এরপর তারা দৌড়ে এক খাদের কাছে চলে যায় এবং তাদের সামনে আর কোনো পথ ছিল না। অ্যালেক্স বলে, ঠিক আছে আমার পিছনে আসো, এবং তারা দেখতে পায় অনেক সৈনিক তাদের পিছু নিচ্ছে। তাই তারা সবাই অ্যালেক্সের পিছু নিয়ে খাদে ঝাঁপ দেয়। খাদে একটি পাথর ছিল যা তাদের থামিয়ে দেয়। এরপর সব দুষ্ট সৈনিকেরা খাদে পড়ে গিয়ে সাগরে ডুবে মারা যায়। সকালে অ্যালেক্স সেই জায়গায় যায় যেখানে তার বাবা থাকেন, কিন্তু সেখানে তার বাবার পরিবর্তে তার আন্টকে পায়, যে বলে যে তার বাবা একজন খারাপ মানুষ ছিলেন, সবসময় মদ্যপ থাকতেন এবং তার মাকে ছেড়ে চলে যান। এটা শুনে অ্যালেক্সের মন খুব খারাপ হয়, কারণ সে তার বাবাকে একজন হিরো ভাবে। সে হতাশ হয়ে বাইরে আসে এবং তার বন্ধুদের সাথে বসে। তারপর সে তার বইটি দূরে ফেলে দেয়। ঠিক তখন মেরলিন এসে তাকে বইটি ফেরত দেয় এবং বলে, আমি তলোয়ারটি এমনভাবে তৈরি করেছি যে শুধু বিশুদ্ধ হৃদয়ের মানুষই এটিকে বের করতে পারবে, যে রাজা হওয়ার যোগ। তাই তুমি আসল রাজা, নিজের ওপর বিশ্বাস রাখো। অ্যালেক্স বইটি খুলে দেখে যে এতে একটি দরজা আছে যা পাতাল লোকের দিকে নিয়ে যায়, যেখানে মর্গানা বন্দী। এরপর তারা চারজন সেই দরজার কাছে যায় এবং অ্যালেক্স যখন ভেতরে প্রবেশ করে তখন সেখানে অন্ধকার ছিল এবং চারদিকে জাদুকরি গাছের শিকড় ছিল যা ধীরে ধীরে পথ বন্ধ করে দেয় এবং অ্যালেক্সের সব বন্ধুকে ধরে ফেল। অ্যালেক্স পড়ে গিয়ে সোজা নিচে চলে যায় যেখানে মর্গানা তাকে পায়। মর্গানা বলে, আমাকে সেই তলোয়ার দাও, এটি আমার অধিকার। কিন্তু অ্যালেক্স তা দিতে অস্বীকার করে। এতে মর্গানা রেগে যায় এবং তার আসল রূপ ধারণ করে, যার বড় বড় পাখা আছে এবং খুব ভয়ানক লাগে, এবং সে মুখ থেকে আগুন ছাড়ে। অ্যালেক্স পালানোর চেষ্টা করে, কিন্তু সামনের পথ বন্ধ ছিল এবং সে একটি খাদের কিনারায় ছিল। অ্যালেক্স বলে, তুমি তলোয়ারটি নিতে পারো, এবং মর্গানা তলোয়ারটি নিতে আসলে অ্যালেক্স সেই তলোয়ার মর্গানার বুকে ঢুকিয়ে দেয়। এতে মর্গানার জাদুতে অ্যালেক্সের বন্ধুরা মুক্তি পায় এবং জায়গাটি ভেঙে পড়ে। অ্যালেক্স তার বন্ধুদের সাথে পালিয়ে যায় এবং তারা সবাই বাইরে চলে আসে। তারা খুব খুশি হয় যে তারা মর্গানাকে পরাজিত করেছে। এরপর তারা একটি বাঁশ ধরে বাড়ি ফেরে। পরের দিন সকালে অ্যালেক্স দেখে যে গাছের শিকড়ও তার পুরো বাড়ি ঢেকে রেখেছে। তখন মেরলিন এসে বলে, তুমি যোদ্ধা হওয়ার সব নিয়ম মাননি, তাই মর্গানা বেঁচে গেছে এবং আবার আসছে। অ্যালেক্স মনে করে সে তার মাকে মিথ্যা বলেছিল এবং সত্যিকারের যোদ্ধা কখনো মিথ্যা বলে না, তাই সে তার মায়ের কাছে গিয়ে সব সত্যি বলে। এরপর সে বাথরুমে গিয়ে একটি টবে পানি ভরে এবং লেডি অফ দ্য লেককে ডেকে তলোয়ার ফেরত চায়, কারণ মর্গানা ফিরে আসছে। লেডি অফ দ্য লেক তাকে তলোয়ার ফেরত দেয় এবং তার মা তার কথা বিশ্বাস করে। এরপর মেরলিন একটি পরিকল্পনা করে যে তারা তাদের স্কুলকে একটি কিলে পরিণত করবে, কারণ আজ সূর্যগ্রহণ হবে এবং মর্গানা ফিরে আসবে। এরপর তারা স্কুলে যায় এবং অ্যালেক্স সবাইকে বলে যে মর্গানা আমাদের পৃথিবীতে আসছে এবং আমাদের তাকে থামাতে হবে। সবাই অ্যালেক্সের কথা শুনে হাসে, কারণ কেউ তা বিশ্বাস করে না। তখন মেরলিন একটি পেঁচায় রূপান্তরিত হয় এবং সবাই অ্যালেক্সের কথা বিশ্বাস করে। অ্যালেক্স তার জাদুকরি তলোয়ারের সাহায্যে সবাইকে তার সৈনিক বানিয়ে নেয়। সবাই যুদ্ধের প্রস্তুতি নেয় এবং চারদিকে ফাঁদ পেতে রাখে। সূর্যগ্রহণ হলে মর্গানা তার দুষ্ট সৈনিকদের নিয়ে পৃথিবীতে আসে। সৈনিকেরা স্কুলে প্রবেশ করার চেষ্টা করে এবং ছাত্ররা তাদের গাড়ির সাহায্যে ফাঁদে ফেলে মেরে ফেলে, কিন্তু সৈনিকদের সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা স্কুলে প্রবেশ করে। ছাত্ররা সৈনিকদের সাথে লড়াই করতে করতে তাদের স্কুলের ছাদে নিয়ে যায়। সেখানে মর্গানা আসে। এখন সে আরও বড় এবং ভয়ানক। সে আগুন ছাড়তে শুরু করে। অ্যালেক্স তার মনোযোগ ভাঙে এবং বাকি ছাত্ররা তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। ল্যান্স এবং কেবি দড়ি দিয়ে তার গলা বেঁধে ফেলে যাতে সে আগুন ছাড়তে না পারে, কিন্তু তারা বেশি সময় মর্গানাকে ধরে রাখতে পারবে না। তখন মেরলিন এসে তার জাদু দিয়ে মর্গানার নিচে একটি ঘূর্ণি তৈরি করে এবং অ্যালেক্স তার জাদুকরি তলোয়ার নিয়ে মর্গানার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। মর্গানার মৃত্যুর পর তার সব দুষ্ট সৈনিকও মারা যায়। পরের দিন মেরলিন বলে, আমাকে এখন যেতে হবে, কিন্তু ভবিষ্যতে তোমাকে আরও যুদ্ধ করতে হবে। এরপর অ্যালেক্স লেডি অফ দ্য লেককে ডেকে তার জাদুকরি তলোয়ার ফেরত দেয়।